ইতিমধ্যে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। 21 তারিখ থেকে কিন্তু দুয়ার সরকার ক্যাম্প কিন্তু আবার অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েত বা আপনাদের ওয়ার্ডে কিভাবে আপনারা আপনাদের এলাকায় কবে থেকে এই দুয়ারের সরকার ক্যাম্প বসবে এবং কিভাবে আপনারা জানতে পারবেন, এছাড়া দুয়ারের সরকারে আপনারা কোন কোন প্রকল্পের কাজগুলি করতে পারবেন, এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেলে আপনারা কি আবার নতুন করে আবেদন করতে পারবেন, এই সমস্ত তথ্য কিন্তু আজকে তুলে ধরব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। যাদের লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু একবার ফর্ম জমা দেওয়া হয়ে গেছে তারা কিন্তু এখন আর আবেদন করতে পারবেন না, এবং যারা নতুন এবং তারাই শুধু আবেদন করতে পারবে। এবং আপনাদের গ্রামে কবে দুয়ারের সরকার বসবে এটা কিন্তু আপনারা খুব সহজেই জেনে নিতে পারবে, তার জন্য আপনাদের দুয়ারের সরকার ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে আপনারা কিন্তু ফাইন্ড ইওর ক্যাম্প বলে অপশন পাবেন এবং এখানে পেস করবেন। পেস করার পর কিন্তু এরকম একটা সাইট আপনাদের নিয়ে আসবে, এবং আসার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং তারপর আপনাদের ব্লক সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের জিপি বা ওয়ার্ড কিন্তু সেট করে নিতে হবে। এবার কিন্তু আপনাদের এলাকায় কবে এই দুয়ারের সরকার বসবে তা কিন্তু আপনারা সহজেই এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, এবং এছাড়া যদি দুয়ারের সরকারের অন্যান্য তথ্য জানতে চাও তাহলে কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন প্রেস করে দেবে, এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।